আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো বড়ো সাইজের একটা ইলিশ মাছ ভিজিয়ে দিলাম। ইলিশ মাছ বোনা করবো টমেটো দিয়ে ছেলেদের জন্য। আর এখানে ছোটো মাছ ভিজেছি, পাঁচমিশালি ছোটো মাছের একটা চচ্চড়ি করবো। আর লাউ শাক রান্না করবো। লাউ শাকগুলো দেখা গেছে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম রান্না করে খেয়ে ফেলি, বাজি করবো শুধু। আর এখানে টমেটো নিয়ে আসছি দোকান থেকে, আর লেবু আছে, কলম্বু লেবু। তো টমেটো ছিল নবাসায়, ইলিশটা মাত্রই ভিজাইলাম। তো বাইরে গেছিলাম টমেটো আনার জন্য, তো ভাবলাম টমেটো নিয়ে আসি। ছেলেরা অন্য কোনো সবজি খেতে চায় না, পাশের বাসার বাচ্চাটা অনেক কান্না করতেছে পিচ্ছিরা। তো মাত্রই এগুলো ভিজাইলাম। তো বড় ছাড়ুক, আস্তে আস্তে আমি কাটাকাটিগুলো শেষ করি। তো টমেটো দিয়ে মাছ বোনা করি, আর ছোটো মাছ চচ্চড়ি করি, আর লাউ শাক রান্না করবো। আর রান্না বান্না ভাত বসাই দিই। তো আস্তে আস্তে ইলিশ মাছটা ভিজুক, তারপরে আস্তে আস্তে কাটাকাটিগুলো করি। তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন, দেখতেই থাকেন। তো হাতে মাখিয়ে ছোটো মাছ চচ্চড়ি বসাই দিলাম, আর সাথে ডাটা দিয়ে রান্না করতেছি ছোটো মাছ। আজকে প্রতিদিন তো আলু আর দেখা গেছে পেঁয়াজ দিয়ে বোনা করা হয়। তো ওখানে আবার আর লাউ শাক কেটে নিয়েছি, লাউ শাকের সাথে দুইটা আলু দিছি, ভাজি করব। তো আলু দিলে আমার কাছে ভালো লাগে। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত রান্না করে ফেলছি। আর সবজি বাজারে যে কী দাম আপনাদের কী বলবো। এখানে হাফ কেজি টমেটো 80 টাকা দিয়ে কিনছি, তারপরও মাত্র 5টা টমেটো। আর একটা লেবু নিছি 10 টাকা দিয়ে, মানে এত দাম সবজির বলার মতো না। সব কিছু কেটে কুটে রেডি করে ফেলছি, আর এখন রান্না বসাই দিব। আর এদিকে ইলিশ মাছটাও কেটে ফেলছি। ইলিশ মাছগুলো দেখা গেছে বড় বড় করে পিস করছি, সানি রামের জন্য টমেটো দিয়ে একটু বোনা বোনা টাইপের করবো। আর কী করা যায়, আর একটু বাজিও করতে পারি, দুই পিসের মতো বাজে করবো, এগুলো দিয়ে পরিষ্কার করি। তো ছোটো মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর ইলিশ মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রাখছি, একটু ভেজে তারপর বোনা করবো। মাছগুলো হালকা একটু ভেজে নিই। আবার প্রচুর গরম হয়েছে, না ভেজে রান্না করলে বেশি ভালো লাগতো। তবে ওইখানে নিয়ে ওরা গরম করে খাবে, সেজন্য ভাবলাম ভেজেই নিই। কাটতে কাটতে মাছ মাছটা একটু নরম হয়ে গেছে, ইলিশ মাছটা একদম নরম মাছ। তো আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। তো মাছগুলো হালকা একটু ভাজছি, আর পেটিগুলো আর ভাজি নাই, এমনিতেই ভাবলাম যে এমনিতেই দিয়ে দিব কষানির মধ্যে। তো পেটি ভাজলে ভালো লাগে না খেতে, তো পেটি এভাবে আস্তে আস্তে রাখবো, না ভেজে রান্না করবো আর কি। পেঁয়াজ দিয়ে দিলাম সাথে 1টা টমেটো নিছি। তো মাছের পরিমাণ যেহেতু কম, তো টমেটো 1টা দিলেই চলবে। তো মশলাটা ভালোভাবে কষাই নিছি, সাথে 1টা টমেটো কুচিও দিলাম, সুন্দরভাবে কষাই নিলাম। আর পেটির চাকগুলো দিয়ে দিছিলাম কষানোর মধ্যে, এখানে তেল মশলা ভালোভাবে ঢুকে। এখন পানি দিয়ে দিই। কিছুক্ষণ পরে এই মাছগুলো দিব, ভাজা মাছগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর এখানে 2 পিস রাখছি, ভাজি করব সাথে, এই যে ফুল কাজেটাকে বলি ওইটা, 2 পিসই হয়ে যাবে। আর এখানে শাক ধুয়ে কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। ইলিশ মাছের তরকারিটা হওয়ার পর শাকটা মানে ভাজবো আর কি। তো ইলিশ মাছের তরকারি হয়ে গেছে, দেখতেন দেখেন কত সুন্দর লবণীয়, মানে কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বক্স বের করছে, এগুলো এখন বেরে ফেলবো। মাছ ভাজি করে তারপর শাক বসাবো, শাক ভাজি করবো আর কি।
তারপর তো দুই পিস মাছ ভেজে নিলাম, সাথে ঝুলকাটা আর সাথে একটু পেঁয়াজ মরিচ ভেজে নেব। মাছ ভাজার সাথে দেখা গেছে মাছ ভাজার যে তেলটা থাকে ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে ইলিশ মাছের। আর ঝুলকাটা আমি মশমশা করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা শেষ, আর শাকটা অবসায় দিলাম। আস্তে আস্তে শাকগুলো বাজি করে নিই। তো সিজনের প্রথম আজকে দেখা গেছে গতকালকে রান্না করছিলাম লাউ শাক, আর আজকে শেষ যতটুকু ছিল ভেজে রেখে দিয়েছিলাম। আর এত দিন ভেজে রাখলেও শাক ভালো লাগে না, তো একটু বেশি করেই দেখা গেছে ভাবলাম আলু দিয়ে রান্না করে ফেলি, ভাজি করে ফেলি। তো মাছ দিয়ে তো গতকালকে খাইলাম চিংড়ি মাছ দিয়ে, আজকে আলু দিয়ে ভাজি ভাবলাম, আলু দিয়ে সাথে একটা শুধু ভাজি করি। লাউ শাক ভাজি হয়ে গেছে, আর আকাশের অবস্থা খুবই ভয়াবহ, মনে হয় বৃষ্টি পড়বে, অন্ধকার হয়ে গেছে। দেখেন প্রথমে অনেকগুলো শাক ছিল, একদম মিলায় টিলায় হয়ে গেছে। তো শাক ভাজিটা নামিয়ে ঘরের কাজটা সব কমপ্লিট করে ফেলছি, এখন শুধু গোসল করবো, রান্না বান্না শেষ, গোসল করবো, নামাজ পড়বো। ধনিয়া পাতা থাকলে দিলে ভালো হতো, ধনিয়া পাতা নেই। খাবারও খেতে বসে গেছি, ছোটো মাছের তরকারি নিচ্ছে আর শাক নিলাম। তো ইলিশ মাছ ভাজি করছি, ইলিশ মাছ এখন খাইতে ইচ্ছা করতেছে না। বিসমিল্লাহ, শাকটা খুব মজা হয়েছে। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30। তো সানির আব্বু এখানে কিছু নিমকি আর মুরালি নিয়ে আসছিল। তো নিমকি আর মুরালি দেখা গেছে বরাবরই আমার খুব পছন্দ। তো মুরালিগুলো দেখা গেছে যে লোক বিক্রি করে ও বাসায় এসে এসে মানে বিক্রি করে আর কি, তো সাথে সাথে বানিয়ে সাথে সাথে বিক্রি করে, সেই জন্যই খেতে ভালো লাগে। বানায় মানে রাখে না, সাথে সাথে বিক্রি করে ফেলে। আর এখানে সানি জামির জন্য এই যে ইলিশ মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে, এখন ডিপ ফ্রিজে রাখবো, আর এগুলো এখন বয়মে রাখি। তো দেখা গেছে নিমকিগুলো খেতে খুবই মজা, বাজার থেকে আর বেশি ভালো লাগে। তাই লোকটা সাথে সাথে বানাই, নিজে হাতে বানিয়ে সুন্দর মতনে, মানে বেশি দিন বলতে বেশিক্ষণ এক দুই দিন মানে রাখে, তারপর বিক্রি করে ফেলে সব কিছুই, সেজন্যই খেতে বেশি ভালো লাগে। আর মুরালিগুলো দেখেন গুড় দিয়ে বানানো, সেজন্যই আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো এগুলো দুপুরবেলা নিয়ে আসছিল, তারপরে এভাবে রেখে দিয়েছিলাম। আর আমার ছেলেরও নিমকি মুরালি খুবই পছন্দ, ছোটো ছেলের, তো ভাবলাম ও বাসায় আসার কথা বৃহস্পতিবার দিন আসার কথা, তো দেখি আসে কি না, যদি আসে তাহলে তো ভালোই, মানে দিয়ে দেওয়া যাবে। আর এতগুলো থাকলে কে খাবে বলেন, অনেকগুলো আছে এখানে, এগুলো বইমে করে রাখি না হলে। পুটা একদম নষ্ট হয়ে যাবে, আর একদম কড়া বাজা দেন। তো আজকের মতো এ পর্যন্ত, এই ভিডিওটা শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।